আমরা এখন স্লাইডের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব, তো এই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা সেকশন হবে না সেকশন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্যারেন্ট একটু বেশি আছে। এরপর আমরা সেকশনটা দেখি, একটু বেশি দিচ্ছে, আমি একটু প্যাটার্ন দিতে পারি একশো। আমরা দেখি একটা সেকশনের মধ্যে এখানে টাইটেল থাকবে, এখানে আমরা কি কি নিব করি,
এখানে আমরা এখানে Action. আমরা লেফট করতে পারি ইমেজ বক্স